আজ বিভিন্ন প্রশ্নের জবাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে তিনি কোনো নাটক করেননি। তিনি আরো বলেন যে আগেও যেখানে অন্যায় দেখেছেন সেখানেই বিরোধিতা করেছেন, এবারেও তার অনুত্থা হয়নি। এছাড়াও তিনি আরো একাধিক প্রশ্নের জবাবে কি কি বললেন শুনে নিন। সিস্টেমের বিরুদ্ধে কোথাও কোনো জায়গায় মনে হয়েছে প্রয়োজন আছে বলতে হবে, সেইখানে কিন্তু আমি প্রথম দলীয়ভাবে যেখানে যা বলার আমি বলেছি, যখন দেখেছি যে হচ্ছে না তখনই কোথাও আমি কোনো জায়গায় হয়তো সামান্য হলেও আমি যে ফোরামে বলা দরকার সেখানে মুখ খুলেছি। এটা এরকম নয় যে রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে বলছে, যারা আমাকে ফলো করেছেন ব্যক্তিগতভাবে তারা নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন, যখন যেখানে কোথাও মনে হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, যখন যেখানে মনে হয়েছে যে কোথাও কিছু বলা দরকার, এবং সেটা জেনে রাখবেন সেটা ভালোর জন্য বলেছি, আমি আমার নিজের ব্যক্তিগত কারণে কোথাও বলি না। আজকে আমার কথাগুলো নিয়ে যদি কেউ মনে করেন যে আমি কোথাও ব্যক্তিগত কারণে বলছি, আমি এখনও বলছি আমি সরি, আমি দুঃখিত, আমি কোথাও ব্যক্তিগত স্বার্থে কথা বলিনি, আমি সেখানে দলের মঙ্গলের জন্যই বলিনি। যদি কোথাও বলে থাকি সেটা দল যাতে আরও ভালোভাবে চলে, আরও সুস্থভাবে চলে, আজকে কেন বলুন তো দল মানুষের থেকে কেন সরে যাবে? আমি তো সেটাই চাইছি যে দল মানুষ দলের পাশে থাকুক, যদি কোথাও ভুল চুপ হয়ে থাকে যদি সেই ভুল ত্রুটিটাকে আমি শুধরে না নিতে পারি, যদি ভুল ত্রুটিটাকে আমি যদি কনসিডার না করি তাহলে কিন্তু আরও বড় ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু মানুষের সাথে আরও বড় গ্যাপ হয়ে যাবে। সেই যাতে গ্যাপটা না হয় তার জন্য যতবার, শুধু আজকে নয়, এই কথাটা আমি কয়েক মাস ধরে কয়েক বছর ধরে যদি কেউ আমাকে দেখে থাকেন আমি নিশ্চিতভাবে যখন যেখানে প্রয়োজন হয়েছে আমি কিন্তু বলেছি, এবং সেটা দলের মঙ্গলের জন্য বলেছি। এটা নিয়ে যদি কেউ আমাকে ভুল বোঝেন আমি নিশ্চিতভাবে বলবো যে দয়া করে ভুল বুঝবেন না, পুরো জিনিসটা বোঝার চেষ্টা করুন, আমি সেইটুকু অনুরোধ করব। দেখুন, আমি আবার মনে করি যে আমার চিন্তাভাবনা ডেফিনেটলি একটা পজিটিভ দিক, আমি কোথাও আমি ভীষণ অপটিমিস্টিক এবং আমি চিন্তাভাবনা করি পজিটিভ, আমি কোথাও পিছনে ফিরে তাকানোর কথা ভাবি না। আমি মনে করি যে নিশ্চিতভাবে আমি যখন একটি জনপ্রতিনিধি হই মানুষ আমাকে দেখছে, সুতরাং আমি এমন কিছু করব না বা এমন কিছু করা উচিত না যেটার জন্য আজকে মানুষ আহত হবে বা দুঃখ পাবে। সুতরাং সবসময় পজিটিভ অ্যাটিচিউড নিয়ে চলার চেষ্টা করি। আজকে কোথায় কার কোন জায়গায় প্রয়োজন আছে হয়তো সবটা অ্যাড্রেস করতে পারিনি, আজকে আমাকে বলুন তো, দল যখন যেভাবে যে দায়িত্ব নিয়েছে আমি কিন্তু দলের জন্য সবসময় নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি, সেটা আমার এক একটা কর্মী যারা আমাকে দেখেছে তারা নিশ্চিতভাবে সেটা আজকে তারা বিচার করতে পারবে। যখন যেভাবে দায়িত্ব দিয়েছে, যখনই আমাদের ধরুন দলীয় কার্যালয়ে আমাকে বসবার জন্য বলা হয়েছিল, একদিনও কেউ বলতে পারবে না আমি আমার রোস্টার ফলো করে সেখানে, আমি দেখেছি সেই কার্যালয়ের কর্মীরা পর্যন্ত তার সাক্ষী রয়েছে যে আমি ঘন্টার পর ঘন্টা কীভাবে সময় দিয়েছি, এবং যতজন কর্মী একদিনে এসছেন কাউকে আমি রিমুভ করিনি, কী করতে পেরেছি কী করতে পারিনি সেটা ডিপেন্ড করে, কিন্তু প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনেছি, কারোর সাথে আমি আবার বলছি কোনোদিনও কোনো ভুল ব্যবহার। অন্দরমহলে গণযোগ যেন কি পিছু ছাড়ছেই না তৃণমূল কংগ্রেসের। শুক্রবার রাতে দলে ফিরছেন শতাব্দী, কিন্তু তার কয়েক ঘন্টা পরেই বেসুরো সুর শোনা গেল হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গলায়। প্রসূনের অভিযোগ, তাকে দলীয় কোনো খবর জানানো হয় না সেভাবে, আর এই কারণে তার অভিমানী মন্তব্য বলে মনে করা হচ্ছে। আর চা, এই দুই মেলবন্ধন বহুদিনের, আর সেই চা যদি হয় নলেন গুড়ে তাহলে তো কথাই নেই। তাহলে কি ভাবছেন, ঠিকানাটা চাই? চলুন ঘুরে আসা যাক দক্ষিণ দিনাজপুরের সঞ্জীবের চায়ের দোকানে। মাটির ভাঁড়ে নলেন গুড়ের এই চায়ের স্বাদ পেতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে সঞ্জীবের দোকানে। সঞ্জীবের বক্তব্য এবং এই অভিনবত্বের কিভাবে এলো তার মাথায় শুনবো সেই কথা, আর পাশাপাশি শুনব যে সকল মানুষ বহু দূর থেকে এসে এই চায়ের স্বাদ গ্রহণ করছে তাদের কথাও। কাস্টমার বিভিন্ন স্বাদের চা চাইছে, সেইটা মাথায় রেখে আমাদের এখানে শীতের চাই এই সময়টা আমাদের এখানে নলেনগুড়ের গুড়টা খুব ভালো পাওয়া যায়, সুগন্ধি এবং স্বাদ, সেটাকে মাথায় রেখে আমরা নলেনগুড়টাকে বেছে নিয়েছি যে নলেনগুড়ের চা করবো। সেক্ষেত্রে কাস্টমার খুব খারাপ হওয়া যাচ্ছে, বহু দূর দূর থেকে কাস্টমারগুলো নলেনগুড়ের চা খেতে আসছে। নলেনগুড়ের চা বুনিয়াদপুর একমাত্র সঞ্জীবের দোকানেই হয়,
আর প্লাস মাটির কাপ, কোথাও কিন্তু মাটির কাপ উনি করে নাই, একমাত্র সিলের দোকান ছাড়া আর কি। অর্থাৎ এখানকার চা খুব ভালো, এমনকি দূর দূরান্ত রয়ে থেকে লোক উত্তর দিনাজপুরের জেলা শাসক, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বা আদার্স যেগুলো আছে আর কি, এরাও আসলে এখানেই খায় আর কি। আলিপুর চা খুব বিখ্যাত চা, ভালো চা, হ্যাঁ সবাই এখানে আসে, হ্যাঁ সবাই চা খায়, তো আমরাও এখানে খুব ভালো লাগে, অনেক দূর থেকে আসি চা খাতে, এবং হচ্ছে প্রচণ্ড ভিড় হয়, এবং যত নজওয়ানরা এবং বয়স্করা এবং দিদিরাও আসে এখানে অনেকে চা খাতে। ब्यूरो रिपोर्ट, न्यूज 24 इंडिया, बांग्ला।